আমার লাভবার্ডের কলোনিতে আজকে খেয়াল করলাম যে বসার যে লাঠিগুলো আছে এগুলো কিছুটা কম দেখা যাচ্ছে। মানে লাভবার্ডের কলোনিটা যখন নতুন সেট আপ করা হয় তখন সেই বসার লাঠিগুলো দেওয়া হয়েছিল, আর এর মধ্যে আর কোনো বসার লাঠি দেওয়া হয়নি, অর্থাৎ পার্স দেওয়া হয়নি। তো প্রথমে 3 জোড়া লাভবার্ড এখানে ছাড়া হয়েছিল আমার কলোনিতে, আমি পরে আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। তো ওখান থেকে এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো লাভবার্ড বাচ্চা হয়েছে, এবং বাচ্চা হওয়ার পরে নতুন কোনো পার্স দেওয়া হয়নি, যার কারণে পাখিগুলো দেখা যাচ্ছে একটা লাঠির উপরই অনেকগুলো পাখি বসে আছে, অন্য জায়গায় আর বসার কোনো চান্স পাচ্ছে না। তো তাই ভাবলাম লাভবার্ডের কলোনিতে কয়েকটা পার্স দেওয়া যাক। তো কলোনিতে কীরকম বসার লাঠি উপযোগী আর কীভাবে আমি দেই এই বসার লাঠিগুলো, তো এইগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো সরাসরি এখন যাব, কিছু বসার লাঠি সংগ্রহ করব, বিশেষ করে ওই ইউক্যালিপটাসের যে গাছ আছে ওগুলো ডাল আমি সংগ্রহ করব, দেখি কতটুকু পাওয়া যায়। ওগুলো সংগ্রহ করে ওগুলো আজকে কলোনিতে সেট করব এবং আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ইউক্যালিপটাস গাছের ডাল, আর এগুলো থেকে আমি আজকে আমার লাভবার্ডের কলোনির জন্য পাখির বসার লাঠি সংগ্রহ করব। অনেক রকম ডাল আছে এখানে, তো আমি যে রকম খুঁজতেছি সেটা হচ্ছে একটু বেশি ডালপালাযুক্ত এরকম ডাল খুঁজতেছি, যেন কলোনিতে সেট করলে একটু একটা ডাল সেট করলেই যেন অনেকগুলো আর কি শাখা প্রশাখা থাকে, পাখিগুলো যেন ভালোভাবে বসতে পারে। আর আমি মূলত সেট করব জানালার পাশে, তো সেই জন্য একটু বেশি ডালপালাযুক্ত একটা বড় সড়ো ডাল খুঁজছি আমি, যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো শেষমেশ আমি এখান থেকে 2টা ডাল সিলেক্ট করেছি, এই 2টাই আমি আজকে কলোনিতে সেট করব। এটার যে পাতাগুলো আছে এগুলো এখন ছেঁটে ফেলবো, ছেঁটে ফেলার জন্যে দা দিয়ে পাতাগুলো আগে ছেঁটে ফেল দিতে হবে। তো এখানে 2টা ডাল আমি কেটে সেটে সাইজ করে নিয়েছি, এখন এই 2টা ডাল আমরা লাভবার্ডের কলোনিতে সেট করব। তো চলুন এটা কলোনিতে নিয়ে যাওয়া যাক। এই যে এইগুলো সেট করা হয়েছে, একটু অন্ধকার কারণ এখন সন্ধ্যা লাগার মতো অবস্থা, তাই আলোর স্বল্পতা যার কারণে একটু অন্ধকার। এই যে এই পার্সগুলো এইভাবে দিয়েছি আমি কলোনিতে, যেন পাখি একদম এক ন্যাচারাল ফিল পায়। উপর দিকে এই যে এই অবস্থায় আছে, উপরে সোজাসুজি বসার মতো লাঠি অনেকেই আছে, অনেকগুলো আছে এখানে। এই যে এগুলো উপরে আরও আছে ওইদিকে। তো ভাবলাম একটু আঁকা বাঁকা মানে একটু জঙ্গল টাইপের কিছু দেয়া যাক কলোনিতে, যেন পাখি একটা ন্যাচারাল ফিল পায়, এবং সাথে সাথে লাভবার্ডগুলো একটু প্রাইভেসি পছন্দ করে, তার জন্য যতটা সম্ভব তাদেরকে একটু মানে লুকানোর মতো বা একটু জঙ্গল টাইপের জায়গাগুলো বেশি পছন্দ লাভবার্ডের। ঠিক ওই জন্যে কলোনিতে আজকে এই রকম কিছু পার্স দিলাম, এখানে দিয়েছি একটা, উপরে আর একটা আছে যে এইটা। লাভবার্ডগুলো ভয় আছে এখন, উপরে সব এক জায়গায় জটলা বেঁধে আছে, আর কিছু হাঁড়িতে ঢুকে গেছে, বক্সেও আছে কিছু নিয়ে বসে আছে এইগুলো। আচ্ছা তো বাইরে গিয়ে কথা বলি তাহলে মনে হয় ভালো হয়, কারণ ভেতরে অনেক অন্ধকার। তো এই পার্সগুলো আজকে দেয়া হলো, আমি একটু দূর থেকে দেখাই, জানি না দেখা যাচ্ছে কি না, কতটুকু দেখা যাচ্ছে। ও একটা বিষয়, সেটা হচ্ছে এই এই পার্সগুলো এই জানালার পাশে দেওয়ার যে মূল কারণ সেটা হচ্ছে জানালা দিয়ে মাঝে মাঝে একটু রোদ আসে, যেহেতু এখন শীতকাল তাই পাখির গায়ে যেন সরাসরি রোদগুলো একটু একটু হলেও পড়ে। তো সেই জন্য এই পার্সগুলো এইভাবে দেয়া, যেন পাখি এইগুলোতে বসতে পারে, এইগুলোতে বসতে পারে, এবং বসার পর যেন পাখির গায়ে একটু রোদ লাগে, কারণ এই জানালা দিয়ে মাঝে মধ্যে একটু রোদ আসে। তো এই জন্য জানালার পাশে এইভাবে আমি পার্সগুলো দিলাম, যাদের কলোনিতে আছে পাখি, লাভবার্ড হোক যাওয়া হোক, তারা এইভাবে দিতে পারেন। তো পাখি এভিয়ারিতে এখন হচ্ছে পার্স সেট আপ করা শেষ, আপনারা দেখলেন, আমি দেখিয়েছি আপনাদেরকে অলরেডি পাখির লাভবার্ডের কলোনিতে প্রায় আলহামদুলিল্লাহ 20 পিসের উপরে লাভবার্ড আছে।
তো এদের জন্য পর্যাপ্ত পরিমাণে পার্স এখন দেয়া হয়েছে, তারা যেন সুবিধা মতো বা নিজের ইচ্ছা মতো বসতে পারে। একটা বিষয় সেটা হচ্ছে আমি জানালার পাশে সেট করেছি, আপনারা হয়তো দেখেছেন এই পার্সটা। এর মূল কারণ যেটা সেটা হচ্ছে মাঝে মধ্যে এই জানালা দিয়ে একটু রোদ আসে, এখন যেহেতু শীতকাল যেন এই রোদটা সরাসরি পাখির গায়ে লাগে। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি ভিডিওর প্রথমে বলার কথা ছিল এটা যে এই পার্সগুলোর সাথে কোনো পাতা নেই, আমি পাতাগুলো এখান থেকে কেটে ফেলে দিয়েছি। আপনারা চাইলে ইউক্যালিপটাস গাছের পাতা সহ দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। তার মূল কারণ হচ্ছে আমার পাখিগুলো বেশিরভাগ প্রায় সবগুলো পাখি ডিমে আছে, এখন যদি পাতা সহ দেই তারা আবার নেস্টিং শুরু করে দেবে, ডিমের উপর নেস্টিং করে ফেলবে এবং ডিমগুলোর একটা নষ্ট হওয়ার চান্স আছে। তো এই জন্য আমি পাতাগুলো ছেঁটে ফেলেছি যেন তারা আর পরবর্তীতে এই নেস্টিংটা না করতে পারে। আপনারা চাইলে এই ইউক্যালিপটাসের যে গাছটা রয়েছে ডাল, অথবা আপনারা চাইলে পেয়ারার ডালও ব্যবহার করতে পারেন। আমার এই বাড়ির পাশেই রয়েছে, এটা হচ্ছে পেয়ারার ডাল, আপনারা চাইলে পেয়ারার ডাল পাতাসহ ব্যবহার করতে পারেন কলোনিতে, এটা আরও ভালো হয়। আর নিমের ডাল এটা পাওয়া যায় না, পাইলে তো অনেক ভালো, কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করতে পারিনি নিমের ডাল। আর এত বড় বড় মোটা মোটা নিমের ডাল কেউ সংগ্রহ করতেও দেবে না কারো গাছ থেকে, এটা খুবই কঠিন। তার জন্য আমি ইউক্যালিপটাসের ডাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, পেয়ারা হয়তো ইউক্যালিপটাস অথবা নিমের ডাল তো আরও ভালো হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এই ছিল আমার আলোচ্য বিষয়, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।